নমস্কার, নিউজ ভ্যানগার্ডের 1025-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মজদুর মনিটরিং সেলের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণ সভা। দক্ষিণ জয়পুর চৌমুনিতে এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের এক স্মরণ সভা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নীরবতা পালনের মধ্য দিয়ে এই স্মরণ সভার কাজ শুরু হয়। ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। স্মরণ সভায় প্রত্যেকে প্রয়াত সুরজিৎ দত্তের স্মৃতিচারণ করলেন। সোনামুড়া শহরের সরকারি পুকুরগুলোকে অনৈতিকভাবে ভরাট করা হচ্ছে, পাশাপাশি ভরাট করা হচ্ছে জমিও। এই দুই দাবিকে সামনে রেখে সারা ভারত কৃষক সভা ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডেপুটেশন প্রদান করল। 5 সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে এবং অবিলম্বে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। প্রতিনিধি দলে ছিলেন অধীর ভৌমিক সহ মোহাম্মদ সেলিম সহ আরও অন্যান্যরা। সোনামুড়া সিপিআইএম পার্টি অফিস হলে হলঘরে অনুষ্ঠিত হয়েছে সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা কমিটির কনভেনশন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরদা সহ আরও অনেকে। হলসভায় গোটা দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা। অসুস্থ রোগী এবং তার আত্মীয় যদি না চান তাহলে কোনো রোগী আইসিইউতে ভর্তি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতিকালে এমনই গাইডলাইন দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে সেক্ষেত্রে অচৈতন্য অবস্থায় শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদযন্ত্রের সমস্যার প্রয়োজন হলেই রোগীকে আইসিইউতে ভর্তি করানো যেতে পারে, এমন নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র। দেশের 24 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত আনার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে জাতীয় সড়কগুলো। আবারও যান দুর্ঘটনায় নিহত হল দুই যুবক। সোমবার মধ্যরাতে টাকারজোলা থানাধীন জাবরাপাড়া এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনা। দুই বাইক আরোহী চালাতে প্রহর দেববর্মা এবং জীবন দেববর্মার বাইকটি সজোরে ধাক্কা মারে গাছের সাথে। এতে এই ঘটনাস্থলে নিহত হয় দুই যুবক। পরে দমকলকর্মীরা দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। রাজ্যে আবারও মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পশ্চিমবঙ্গের বেসরকারি প্রতিষ্ঠান মোহাম্মদ শ্রমিক মোহাম্মদ সিং কাজে যোগ দিয়েছিলেন সাতচাঁদ আরডি ব্লকের এডিসি ব্রিজ এর রবীন্দ্রপাড়াতে। সোমবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যান তিনি। রাতে সহকারী কর্মীরা তার সারাশব্দ না পেয়ে তিনি যান সাবরু মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজ্য সরকারের স্লোগান ঘরে ঘরে সুশাসন, এই সুশাসনের স্লোগান এই ভস্মীভূত হচ্ছে। একের পর এক বিরোধী পার্টি অফিসগুলো সোমবার রাতে দুষ্কৃতির আগুন লাগিয়ে দিয়েছে। কমলপুর মানিক ভান্ডার সিপিআইএম পার্টি অফিসে প্রতিবাদে মঙ্গলবার মানিক ভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম দল। সোনামুড়া শহর ও শহর এলাকায় অবাধে চলছে জমি ও জলাশয় ভরাটের প্রতিযোগিতা। এর বিরুদ্ধে সরব হয়েছে দুটি বাম সংগঠন। সারা ভারত কৃষক সভা এবং ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটি প্রদান করে সোনামুড়া মহকুমা শাসকের কাছে। অতি দ্রুত এই জমি এবং জলাশয় ভরাটের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের কালো আইন মানছি না মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আইন। যে আইনি 5 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড থাকার নির্দেশিকা আছে সে বিষয়ে ক্ষোভ দেখালো অল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সদর পুলিশ সদর দপ্তরের উদ্যোগে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করল সমস্ত ড্রাইভাররা। অবিলম্বে এই কালো আইন বাতিল করার জোরালো দাবি জানান তারা। গত বেশ কয়েকদিন ধরে তপ্ত হয়ে উঠেছে বর্ডার গোলচক্কর এলাকা। সমাজদ্রোহীদের আস্ফালনে প্রতিদিন পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন এলাকার মানুষ। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবার সদর এসডিপিওর সাথে সাক্ষাৎ করলেন সিপিআইএম এর এক প্রতিনিধি দল। একদিকে শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলো, অন্যদিকে শিক্ষক নিয়োগ করছে না রাজ্য সরকার। 10,300 শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর এই পরিস্থিতি গোটা রাজ্যে। 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছিলেন 361 জন যুবক যুবতী। প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেনি সরকার। চাকরির দাবিতে টেট কোয়ালিফাইড চাকরির প্রত্যাশী যুবক যুবতীরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে এগিয়ে উঠে আসছে প্রতিনিয়ত মন্দির নগরী উদয়পুরের নাম। গত চার মাস চারবার আক্রান্ত হয়েছেন উদয়পুরের কিলার প্রয়া বাড়ির সংখ্যালঘু পরিবারগুলো। 17টি পরিবার বিগত কয়েক দশক ধরে এই এলাকায় বসবাস করছেন, তবে বর্তমানে বিজেপির জমানায় তার আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। নিরাপত্তার অভাবে ভুগছেন 17টি পরিবারের সাধারণ মানুষ। নতুন বছরের শুরুতে বিমান যাত্রীদের বিনোদনের ক্ষেত্রে অভিনব পদক্ষেপ গ্রহণ করল টিএসআর বাহিনীর ব্যান্ড জোশির। মঙ্গলবার আগরতলা বিমানবন্দরে আয়োজন করল বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত নৃত্য এবং যন্ত্রাংশে অংশ নেন। গত 20 এবং 25 ডিসেম্বর বনমালীপুর এবং ধলেশ্বর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চুরি সংঘটিত হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সদর এসডিপিওর নেতৃত্বে পূর্ব এবং পশ্চিম থানার পুলিশদের নিয়ে গঠন করা হয় একটি বিশেষ দল। দলের নজরদারিতে অমিত দেববর্মা ওরফে বাইচুংকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ আরও 3 জন চোরকেও পাকড়াও করতে সমর্থ হয়েছে। রাজ্য সরকারকে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অপসংস্কৃতি রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। চার দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএস ও এআইডিওয়াই ও এআইএমএসএস সংগঠন। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশজুড়ে চলছে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। রেশন ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ। শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু। ঘটনায় রহস্য তৈরি হয়েছে। ঘটনা কমলপুরের পরেশকর গ্রাম রামসাধুপাড়ায়। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে। তখন বাড়িতে অবশ্য কেউ ছিলেন না, বাড়িতে একাই ছিলেন বৌদি সুমিত্রা। সে সময় এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এর মধ্যে আরও রহস্যের বিষয় হল এই বাড়িতে বসবাসকারী সমীর নাগ নামে ওই গৃহবধূর এক খুঁত্তুত দেওর সমীরন নাগও আংশিক অগ্নিদগ্ধ হয়। গত বছরের জুনে উড়িষ্যার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 300 মানুষ, আহত 1,200 জনেরও বেশি। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। তারও আগে বহু ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিরীহ মানুষ। আর যেন এমন দুর্ঘটনায় পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কেন্দ্র কি সুরক্ষা ব্যবস্থা নিয়েছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট, যার মধ্যে অন্যতম স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা পদ্ধতি কবচ। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের একাংশ রাস্তায় বেহাল দশা। এর মধ্যে একটি হচ্ছে নোয়াগাঁও থেকে মাথাম পর্যন্ত 8 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি। এর মধ্যে নোয়াগাঁও থেকে রশিরাম সিপাহীজলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা খুবই বাজে অবস্থায়। এই রাস্তাটি মান্দাইয়ারডি ব্লকের অধীন। বৃষ্টির দিনে এই জায়গাগুলো কর্দমাক্ত হয়ে যায়, যার ফলে কোনো গাড়ি যানবাহন আসতে পারে না। স্কুল কলেজ হাটবাজার রেশন শপ হাসপাতাল যেতে খুব কষ্ট করে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, কোনো উদ্যোগ গ্রহণ করছে না রাস্তাটি সংস্কারের স্থানীয় নেতৃত্বরা। হিট অ্যান্ড রানের ক্ষেত্রে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে 7 থেকে 10 বছরের সাজা হবে। নতুন এই আইন নিয়ে গোটা দেশে সরব ক্যাব এবং ট্রাক চালকেরা। একাধিক ট্রাক সংগঠন হড়তাল শুরু করেছে। গোটা দেশের বাস ও ট্রাক চালকদের দাবি, হিট অ্যান্ড রানের নতুন আইন চালকদের ভিলেন বানানো হয়েছে। শান্তিরবাজার জেলা হাসপাতালে বিগত 4 দিন যাবৎ বন্ধ সিটি স্ক্যান পরিষেবা। গত শনিবার থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে পরিষেবা নিতে এসে পরিষেবা না পেয়ে ছুটে যেতে হয় আগরতলায়, কেননা নিকটবর্তী গোমতী জেলা হাসপাতালেও সিটি স্ক্যান পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। শান্তিরবাজার জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বিগত 4 দিন, স্বীকার করলেন সিটি স্ক্যানের দায়িত্বে থাকা এক বেসরকারি সংস্থার কর্মী চিরঞ্জিত দাস। একদিকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে অবাধে রাজ্যের গাঁজা বহিররাজ্যে পাচার হচ্ছে। প্রতিদিন বিভিন্ন থানার পুলিশ বিপুল পরিমাণে গাঁজা আটক করছে, তারপরও নেশা কারবারীরা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সোমবার রাতে TR01BK0720 নম্বরের একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালানো হয় উপনগর নাকা পয়েন্টে। ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে 7 কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে। এ রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় 15 দিন যাবৎ পানীয় জলে সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন TWS থেকে গ্রামে জলের বন্দোবস্ত করা হয়। 200 থেকে 250টি পরিবার রয়েছে এই গ্রামে। প্রতি পরিবার সর্বোচ্চ 100 লিটার জল পেয়ে
কি থাকে, কিন্তু শেষ 3 দিন যাবত এই জরটুকু সঠিকভাবে জুগছে না। 2024 সাল শুরু হওয়ার প্রথম দিন ধর্মনগর নেতাজির কর্নারে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর একান্ত প্রয়াসে ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ট্রাফিকের আইন কানুন নিয়ে এই বিশেষ অভিযান কাউকে কোনো ধরনের ফাইন করা হয়নি। শুধুমাত্র যারা ট্রাফিকের আইন কানুন মেনে চলছে না তাদেরকে ট্রাফিক আইন মেনে চলা দরকার এবং তার সুবিধা ও অসুবিধার কথাগুলো বলে ছেড়ে দেওয়া হয়। পানিসাগর থানাধীন কৃষ্ণপুরের বাসিন্দা অপু দাস পেশায় জব ইস্ট ডট ইন সংস্থায় শ্রমিক হিসেবে কর্মরত, মূলত রেলের ইলেকট্রিফিকেশনের কাজে নিযুক্ত। সোমবার রাতে ছিল নাইট ডিউটি, কিন্তু রাত 9টার পরই অপু দাস মোবাইল ফোন সুইচ অফ ছিল। নিয়ম মাফিক ইলেকট্রিশিয়ানের কাজে যে সিগন্যাল দিতে হয় অপু দাসের কাছ থেকে সেই সিগন্যাল না পাওয়ায় তার খোঁজ পড়ে। রাতে বিস্তীর্ণ এলাকায় খোঁজাখুঁজির পর তার কোনো হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে পানিসাগর থানাধীন উত্তর দেউরাছড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায় রেললাইনের পাশে অপু দাসের মৃতদেহ উদ্ধার হয়। এই রেল শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি কায়েম। উপরন্তু এই ঘটনা নিছক রেলের ধাক্কায় মৃত্যু নাকি হত্যা তা নিয়ে এলাকায় জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।